শুভ সকাল, বাজে এখন সকাল 8:05, আর এখন যাবো হচ্ছে বিয়ে বাড়ির উদ্দেশ্যে। সকালে ঘুম থেকে উঠেছি 6টার সময়, তারপর ব্রাশ ট্রাশ করে তারপর বসেছিলাম, এখন পুরোপুরি রেডি হয়ে গেছি। আর আজকে হচ্ছে বিয়ের দিন, কালকে যেটা গেছিলাম সেটা হচ্ছে আইবুড়ো ভাত ছিল। অনেকজন কমেন্ট করে যে যারা বাংলাদেশ থেকে দেখছে যে দাদা তোমাদের ওখানে বিয়ে কি কিভাবে হয়, অবশ্যই দেখতে পাবে, কালকে হয়তো দেখেছি ওটা ছিল আইবুড়ো ভাত। আর আজকে হচ্ছে বিয়ে, তো ঘুম বাজে সকাল 8টা, আর এখন যাবো। বন্ধুরা যেসব বন্ধুগুলো ছিল সবাই আসছে, কত লোক ভাই, খেতে হয়তো একটু লজ্জা পাবে কিন্তু এই ছেলেটা একটু লজ্জা পাবে না, মানে খেতে অভ্যেস হয়ে গেছে, তাই এখন খেতে বসে গেছি। আর পিছনে টেবিলে দেখতে পাচ্ছ সব ফ্রিতে খেতে এসছে, হাঁস নি নাকি তোরা? আর গাইজ, আজকে আমি তোমাদেরকে দেখাবো যে আমাদের ইন্ডিয়াতে মানে কিভাবে মুসলমানদের বিয়ে হয়, ঠিক আছে? তোমরা হয়তো অনেক অনেকজন বাংলাদেশ থেকে দেখছো, অনেক আমি বিয়ের ভিডিও এর আগে পোস্ট করেছিলাম, তখন বলেছিলাম দাদা কিভাবে ইন্ডিয়াতে বিয়ে হয় একটু বলবে। আমাদের বিয়ে কিন্তু দিনের বেলায় হয়, ঠিক আছে? এখন বরের গাড়ি ঢুকছে, সেই ভিডিওটা তোমরা এখন দেখো। সেই মালটা নিতে হবে, আজকে পেলাম দু হাত ভরে, যা ছিল স্বপ্ন আমার। তো কিভাবে বিয়ে করে অবশ্যই তোমরা দেখলে, এইভাবে গাড়ি করে এসে এইভাবে মজা হয়, ঠিক আছে? মানে প্রত্যেকটা বিয়েতে। আর এখন বাজে হচ্ছে 2:40, আর এখন হবে বিয়ে পড়ানো, তো এখন পুরোপুরি রেডি হয়ে যাচ্ছি, সবাইকে ডাকবো, মানে বন্ধুগুলোকে ডাকবো। তো এখন যাবো হচ্ছে প্যান্ডেলের ভিতরে, কিভাবে বিয়ে পড়াই সেটাও তোমাদেরকে মানে পুরোটা তো দেখাতে পারবো না, কিছুটা কিছুটা করে তোমাদেরকে দেখাবো, ওকে? তার সাথে পেট পুজো মানে খাওয়া দাওয়া যেটা আছে সেটাও তোমরা দেখতে পাবে। আর এখন শুরু হলো বিয়ে পড়ানো, গ্রামের লোক মসজিদে যারা নামাজ পড়ে সমস্ত লোক এসছে এখানে বিয়ে পড়াতে। এরপর লাস্টে শুরু হলো দোয়া। যাই হোক, এখন বিয়ে পড়ানো কমপ্লিট, আর আমাদের ইসলাম ধর্মে ঠিক এভাবে বিয়ে পড়ায়, ঠিক আছে? বাংলাদেশ থেকে যারা দেখছো অবশ্যই দেখে নেবে। বিয়ে পড়ানোর পর এটা হচ্ছে মিষ্টি মুখ। দাদু মিষ্টি কেমন খেলে বলো, পালিয়ে গেল। অনেক খেতে পারে, অনেক ড্রাম ভর্তি খাবে ও। আর এখানে এই আছে, তার সাথে আমি আছি। এখনকার এটা হচ্ছে প্যান্ডেলের ভিউ, এক তরফা খেয়ে উঠে গিয়েছে, তারপর আমরা বসেছি। আর ওইখানে এটা হলো ভেড্ডা, দাদু এসেছে খেতে, দাদু তুমি গিফটে এসছো না এমনি এসছো? ও দাদু বিনা গিফটে নিয়ে, আচ্ছা আচ্ছা, দাদুকে ঠুকাবে আমাদের প্লেট প্লেট দেখে নিবি, এই প্লেটের ডিজাইনটা মোটামুটি ভালো, সাদা প্লেট, এবার সাদা ভাত দেবে। চলো ভেজিটেবল কেটে দিয়ে শুরু করি। হ্যাঁ, টেস্ট ভালো কিন্তু চাটনিটা কই, চাটনিটা কই আছে? ভেজিটেবলটা কেমন টেস্ট দাদা, কেমন টেস্ট? মোটামুটি নাকি? সাদা ভাত কিসে ডাল এটা? হ্যাঁ, কিসে ডাল এটা? মাছের, মাছের দাদা কিসে? কলাইয়ের, কোন কলাইয়ের ডাল? কোন কলাইয়ের ডাল সেটা বলো।
খাস কাঠকলাই সে আবার কি আমলা খাস কাঠ খাস কাঠকলাই আচ্ছা আচ্ছা তার সঙ্গে এখানে কি ছাজ নাকি এটা ওরা মানে টেস্ট বটে মাছ চিকেন চিকেনটা টেস্ট কেমন এটা মোটামুটি চেয়ার বাজছি তারপরে এক কিনা কি করবে বলছে আর শুভর নাকি তোরই হবে নাকি আর এখানে এই জিনিসটা আমাদের গ্রামে নাকি বলে এক খেয়ে জানি না ভাই তোমাদের ওখানে কি বলে চাল মানে তোমাদের ওখানে যেটা বলে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও ওকে আর একটা কথা তোমাদের ওখানে কিভাবে বিয়ে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে ওকে দিনে হয় না রাত্রে কমেন্ট করবে বিয়ের ভিডিও এটুকু ছিল কেমন লাগলো কমেন্ট করে জানিও চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সাথে আর কিভাবে বিয়ে হয় এটা ভাই পুরোটা আমি তুলে ধরলাম দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগের সাথে ততক্ষণের জন্য ভারতের সুস্থ করলে আমি অল টাটা বাই বাই।